ডিসিশন নেবার ইমিডিয়েট নিন। শুরুতেই বিক্রম সিংয়ের বিষ দাঁত ভেঙে দিতে না পারলে বিপদে পড়বো। কিছু মনে করো না জয়ন্ত, তুমি এতটা অ্যাগ্রেসিভ না হলেই পারতে। আরে কি হতো এই গাড়িটা সরিয়ে দিলে? ভুলে যাচ্ছ মনা, গাড়িটা তোমার আমার গাড়ি নয়, মন্ত্রীর গাড়ি। এরপর তো মিটিংয়ে স্টেজ সরিয়ে দিতে বলবে। মানছি পেশেন্টের মরে যাওয়াটা খুবই দুঃখের। ওদের ছাড়াতে না পারলে কিন্তু পার্টির বদনাম। রাইট, নতুন কর্মী রিক্রুট করবে কোন ভরসায়? কি মুশকিল! আরে মন্ত্রী কেসটা না ছাড়লে আমি ইন্টারফেয়ার করবো কি করে? তারপরে ওরা তার পিসি খাটবে না মনাদা। বিক্রম সিংহ বসে বসে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাবে আর পার্টি বসে বসে দেখবে। ইমিডিয়েটলি ওকে ট্রান্সফারের ব্যবস্থা করুন। ট্রান্সফার করে ওকে পানিশমেন্ট দেওয়া যাবে না জয়ন্ত। এর মধ্যে চারবার থানা চেঞ্জ করেছে, আর প্রতিটা জায়গায় কিছু না কিছু করেছে, সেটা বোথ পার্টির এগেনস্টই করেছে। কেন আপনি তাতে দিন ওর পিঠ চাপড়াতেন? চাপড়াতাম, কারণ ছিল, সমরেশকে ফেটাতে ফেলার জন্য চাপড়াতাম। তো বুঝতে পারি না ও টার্গেট চেঞ্জ করবে, যেটা বুঝছি এখন। হ্যাঁ, আর বুঝে চুপচাপ বসে আছে, কিছু করুন। চুপচাপ বসে নেই আমি, চুপচাপ বসে আছে। ওকে একটা ফলস কেসে ইনভলভ করতে হবে। এ ব্যাপারে বিশালকে কাজে লাগানো যায় কিনা একবার ভাবো। লাগানো যায় না, একদমই যায় না। নিত্য নতুন জমি দখল করবে প্রমোটিং এর জন্য। তাতে ক্ষতিটা কি? বিশাল যদি পার্টির ক্ষতি না করে একটা কিছু করে, জমি অ্যাকোয়ার করে, তাতে আমাদের অসুবিধাটা কোথায়? বিশালকে কাজে লাগাও, ফলস কেসেও টাকা অ্যাপ্রোচ করুক। বিক্রম সিংহ ঘুষ খায় না। কত টাকার কম খায় না সেটা একবার খোঁজ নাও। আর ঘুষ না খেলে অন্য কোনো ধরনের বদনাম? না, ওর সেরকম কোনো ভাইসেস নেই। এটা করতে হবে জয়ন্ত, সেটা হচ্ছে যে একটা অন্য কোনো প্রভোকেশন দিয়ে ওকে সেখানে ফেলতে হবে। ভাবছি কি করা যায়। আমি বলি কি মনাদা, স্ট্রেট উড়িয়ে দি। কি করে? একা একা বাইকে যাতায়াত করে, খুব সহজ কাজ। লোকাল কোনো অ্যান্টি সোশ্যালকে ইনভলভ করবে না তুমি, কারণ টার্গেট যদি একবার মিস হয়ে যায় বিক্রম সিংহ কিন্তু মেরে দেবে ওকে। সেরকম দরকার পড়লে পার্টির স্বার্থে না হয় আমি রিস্কটা নেব। কার সাথে? সবার, আমার, আপনার, পার্টির। বিক্রম যদি এভাবে আমাদের ডিনাই করতে থাকে, পার্টির লোকেদের এরকমভাবে অ্যারেস্ট করতে থাকে, তাহলে ওকে সরাতে হবেই। এটা তোমার প্রপোজাল, পার্টির ডিসিশন নয়। আর যেন তুমি একটা কথা ভুলে যাচ্ছ যে আমাদের না মাথার উপরে লোক আছে, তাদের মধ্যে হয়তো কেউ কেউ বিক্রমকে গার্ড করছে।